দিলবার দিলবার ও দিলবার 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 ওই দিলবার দিলবার হোশ না খবর হে এ কেসা আচার হে তুমসে মিলনে কি বাত দিলবার ওই দিলবার দিলবার জীবন এত সুন্দর কে রে আহ চারদিকে কি সুখ উড়ে উড়ে বেড়াচ্ছে ইরে মাইরি এ নারী নাকি পরি একে দেখে আমার দিল ধারকান বেড়ে গিয়া হে আজ তো মেয়েকে পটাউঙ্গি এভাবে ভূতের মতো আমার সামনে আসলে কেন ভয় পেয়ে এক্ষুনি আমার হার্ট ফেল হতে ধরেছিল আরে ডার্লিং আমি থাকতে তোমার হার্ট ফেল হতেই পারে না আমি তোর কোন কালে ডার্লিং হই রে তুমি আমার এই কালের ডার্লিং সুন্দরী শুধু ডার্লিং নয় জান ফুলটুসি এমন কি বেবিও তুমি আমার আমি কি বিয়াদবি কথা বলছিস তাইরা তোকে দেখাচ্ছি মজা সুন্দরী তোমার এই নরম তুলতুলে হাত আমাকে মারার জন্য নয় বরং আমাকে ভালোবাসার জন্য বুঝেছো আমি তোমাকে এক দেখাতেই ভালোবেসেছি মাইরি শালার বেটা তুই রূপার সীমা অতিক্রম করেছিস দেখ এবার আমি কি করি আহ লাগছে মেরো না ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো ডার্লিং মেরো না লাগছে তো আমার আরে তুমি কি শুনতে পাচ্ছ না আমার কষ্ট হচ্ছে ছাড়ো আমাকে আর মেরো না আরে এসো আমির আবার কি হলো আমি তো এখানে তাহলে ভিতরে স্বামীকে কে আবার মারছে ভূতুত নয় তো না না স্বামী আমি আসছি তোমার কাছে হ্যাঁ স্বামী কি হয়েছে তোমার এমন করছো কেন ওটো 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 তাড়াতাড়ি কি হয়েছে তোমার স্বামী কে মারছিল তোমাকে কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি বলো তো দেখেছিলাম তো সুস্বপ্ন কিন্তু শেষের দিকে এসে কি করে যে দুঃস্বপ্ন হয়ে গেল বুঝতেই পারলাম না ইস মেয়েটা যেমন সুন্দরী ছিল তেমনই তার তেজ মারগুলো স্বপ্ন না হয়ে বাস্তব হলে আজ আমাকে হাসপাতালে থাকতে হতো মাইরি জানো বউ মেয়েটার নাম রূপা ছিল দেখতে একদম তোমার থেকেও খাস সুন্দরী হাত দুটো কি সুন্দর নরম একদম তুলোর মতো বিধাতা মাইরি করে এমন স্বপ্ন আমাকে রোজ দেখিও শুধু শেষের মারটা বাদে আরাম জাদা কাজ কাম রেখে পড়ে পড়ে শুয়ে অন্য মেয়েদের নিয়ে টাঙ্কি মারছে স্বপ্নে এবার স্বপ্নের মার আমি তোকে মারবো মাইরি করে বলছি বউ আর মেরো না বল আরো অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারবি বল বলছি তোমার দিবি বউ কোন মেয়ে আমার স্বপ্নে আসবে যদি জানতাম তাহলে আমি ঘুমাতুমি না একদম চোখে ঝাঁটুবম লাগিয়ে জেগে থাকতাম এবারের মতো ছেড়ে দাও আমি তোকে বিশ্বাস করিনি এখন থেকে তোর স্বপ্নে আমি বাড়ি দিব আর এখনই আমার চোখের সামনে থেকে তরমুজ খেতে যাবি আর আগাছা পরিষ্কার করবি বুঝেছিস বুঝেছি বউ বুঝেছি এই যে মেয়ে চালতাম মাইরি রে মাইরি এখানে তো হট 420 ডিগ্রি এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আমি রোদে পুড়ে কয়লা ছাই হয়ে যাব কি করে এই রোদ থেকে বাঁচবো কি করে হ্যাঁ পেয়েছি আইডিয়া আপ আয়েগা জিন্দগি কা মজা আহ সেই স্বাদ এত স্বাদ কে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন তরমুজের সাতার সাদে জড়ানো মায়ার বাঁধন লা 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 ইস স্বামী আমার এই রোদে মনে হয় অনেক পরিশ্রম করছে না না আর এভাবে ঘরে বসে থাকা যাবে নি এখনই স্বামীর জন্য ঠান্ডা পানি আর খাবার নিয়ে যেতে হবে আরাম জাদা তোকে আমি এখানে কাজ করার জন্য পাঠিয়েছি আর তুই কি না তরমুজ দিয়ে ছাতা বানিয়ে এখানে আরাম করছিস ওহো বউ তোমার হেড সব সময় এত হট করে রাখো কেন আমার সুখ দেখে তোমার হিংসে হচ্ছে তাই তো শোনো বউ বলি কি হিংসায় জ্বলে পুড়ে ছারকার না হয়ে এসো এই ছাতার নিচে বসে একটু রেস্ট করো আরাম জাদা রেস্ট তো করবো তবে তার আগে তোকে উঠে শিক্ষা দিয়ে দিব একটা খায় করা মুরত নেই আর তুই আমার জমির সব তরমুজ নষ্ট করেছিস চলো শ্বশুরের বেটা আজ থেকে তোর বাড়িতে যাওয়া বন্ধ যতদিন না টাকা আয় করেছিস ততদিন তোর বাড়িতে ফেরা বন্ধ এই বলে দিলুম মা
মাইরি রে মাইরি, এ বউ নাকি ডাইনি, বিয়ের এত বছর পরে বুঝতে পারলাম না। সকাল থেকে মার খেতে খেতে একদম অবস্থা টাই। মানে বা গেল রে, কোমরটা আমার ভেঙে গেল রে। কোন শালার সাথে হুজুর খেলাম দেখি তো। ওরে বাপরে, ওরে মারে বুবু বুবু ভূত, বউ গো বাঁচাও আমাকে, এই ভূতরা থেকে বাঁচাও। ভূত ভাই আমার কোনো ক্ষতি করো না দয়া করে। আরে মালিক এমন করছেন কেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। মালিক কে মালিক? তুমি আমার মালিক। আসলে মৃত্যুর পর আমার আত্মা অভিশপ্ত হয়ে এই চিরাগে আটকা পড়ে। কেউ আমাকে এই চিরাগ থেকে মুক্ত করেনি, কিন্তু আজ তুমি করেছো, তাই আমি তোমার গোলাম। আর তুমি আমার মালিক, আমি তোমার সব কথা শুনবো আর সব কাজ করবো। ওরে ওরে মিসকে, তুই তো লটারি পেয়ে গেলি, এবার এই ভূত চালাকে দিয়ে সব কাজ করাবো আর ধনী হয়ে যাবো। তখন বউ আমাকে আর কিচ্ছু বলবে না, মারবেও না। মালিক বিড়বিড় না করে বলো, এখন কি কাজ করতে হবে? এখন কিছু করতে হবে না, আগে আমার বাড়িতে চল। আরাম দাদা, তোকে না বলেছি বাড়িতে ফিরবি নে, তাহলে এসেছিস কেন? জাটার বাড়ি খেতে নাকি? বউ রাগ করো না, রাগ করো না, আমার কথা মন দিয়ে শোনো। আরে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। মানে কিভাবে? আমাকে সব খুলে বলো তো। ওয়াও কি সুন্দর আমার লেডি মালকিন, একদম চোখ দাদানো রূপ। বেঁচে থাকতে আমি তো এমন একজনকে খোঁজ করেছিলাম, কিন্তু মরে গিয়ে আজ আমি সার্থক। এমন সুন্দরী আমার মালকিন হবে, আগে জানলে মরার আরো আগে মরতাম। এই বেটা মালিক আমার সুন্দরী মালকিনের যোগ্য নয়, আমি এর কাছ থেকে মালকিনকে কেড়ে নিবই নিব। সত্যি বলছো স্বামী? এই ভূত আমাদের সব কাজ করে দিবে। দেখি তো সামন থেকে সরো সরো, দেখি এ আমাদের কেমন কথা শোনে। এই ভূত আমার খুব ক্ষুধা লেগেছে, আমি কি কিছু খাবার দিই তো? ওয়াও কি কিউট ভয়েস রে বাবা। সুন্দরী মালকিন আমি এখনই দিচ্ছি খাবার। থ্যাংক ইউ ভূত। দেখিছো বলেছিলাম না সব করে দিবে, দাও দাও খাই। খাবার দাও, খাবারে হাত দিবে নে, আমি চেয়েছি তাই এই খাবার আমি খাবো, তুমি অন্য কিছু চেয়ে নাও। শালা শ্বশুরের বেটি পাক্কা হিংসুক প্লেয়ার। এই ভূত আমাকে কিছু খাবার দাও তো। ওরে ওরে কি সুন্দর করে খাচ্ছে রে, আহা আহা। এই শালা ভূত কথা কানে যায় না, আমি খাবার চেয়েছি খাবার দে। শালা আমার কাজে বাধা দিস, দাঁড়া তোকে খাবার দিচ্ছি। কি রে খাবার কই, এসব কি দিলি, কিসের জুস এটা? আমার ভান্ডারে খাবার শেষ, এই করলার জুসই অবশিষ্ট ছিল, খেলে খাও না খেলে ভাগো এখান থেকে। জীবনে বোরিং হয়ে গিয়েছি, আমি তো আর সমুদ্রে ঘুরতে যেতে পারবো না, তাই তুমি আমাকে এখানে সমুদ্রের ব্যবস্থা করে দাও। ওকে সুন্দরী মালকিন। আ দারুন দারুন লাগছে। ও আমাকেও একটু তোমার পাশে জায়গা দাও, আমিও একটু সুখ অনুভব করি। দূরা দূরা হারাম জাদা, এখন আমি সিঙ্গেল সিঙ্গেল ফিল পাচ্ছি। খবরদার কাছে আসবি না, কাছে এসে চেষ্টা করবি নি, তুই তোর ভূতের কাছে গিয়েছিস। যা চশমা চোখে মালকিনকে একদম পরি পরি লাগছে, কি বিউটিফুল লুক। এই ভূত আমাকেও সমুদ্রের ব্যবস্থা করে দে। এই হারামজাদা ভূত শুনতে পাচ্ছিস না, আবারও আমাকে বিরক্ত করছিস, দাঁড়া দিচ্ছি তোকে শিক্ষা। ওরে বাবা রে, ওরে মা রে, কি রে, চাই না আমার সমুদ্র রে। আমাকে বিরক্ত করার সাজা পেয়েছি, খুব ভালো হয়েছে।
ইরে মাইরি, এই শালা ভূতকে আনলাম আমি, আর আমার কথাই শুনে না। কিন্তু কেন শুনে না বিষয়টা আমার আজকে জানতে হবে। আমার সুন্দরী মালকিন কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। মালকিন ডার্লিং, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব, আর ওখানে আমরা দুজন অনেক শান্তিতে বাস করব। ওখানে আমরা ছাড়া আর কেউ থাকবে না। তোমার ওই দুষ্টু অকর্মা ডেকে মিসকে স্বামীও থাকবে না। ইরে মাইরি, ওরে শালা, তলে তলে এই তোর প্ল্যান, আমার বউকে নিয়ে পালাবি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি মালিক, তোমার হাতে এত বড় লাঠি কেন? কি করবে এটা দিয়ে? এটা দিয়ে তোকে খেলাবো। শালা, তোকে মুক্ত করলাম আমি, আর তুই আমার কথা না শুনে আমার বউকে নিয়ে পালানোর প্ল্যান করছিস? শালা হারামজাদা, আজ তোর দিন কি আমার দিন? লোন নেবেন, লোন, অল্প সুদে লোন, লোন নেবেন। যারা যারা লোন নেবেন তারা তারা আমার কাছে আসুন, আর আমার খাতায় নাম লেখান। আসুন আসুন দাদারা দিদিরা, আসুন আসুন দাদারা দিদিরা, খালারা ফুপুরা চলে আসুন, লোন নেবেন, লোন। এই যে লোনের মাস্টার, আমি লোন নিব, আমার টাকার খুব দরকার, লোন নিতে আমার কি করতে হবে বলো? আরে বাঘমামা, শুধু আপনি না, আমরাও লোন নিব। লোনের মাস্টার দাদা, বলো বলো কি কি করা লাগবে? আজকে নাম লিখিয়ে চলে যাও, কালকে ঠিক এই জায়গাতেই তোমাদের সবার বউকে নিয়ে আসবে। যাদের বউ সুন্দরী রূপবতী, আমি তাদেরকেই লোন দিব। কি বললে? বউ দেখে লোন দিবে? আসলে না, মানে টাকা দিতে স্বামী স্ত্রী দুজনকেই সাথে থাকতে হবে, বুঝলে? সেজন্যই বলেছি আর কি। ও, এই ব্যাপার, ঠিক আছে, বউকেও কালকে নিয়ে আসবো। লোন মাস্টার, আমার নামটা হলো খাটো বানর, তাড়াতাড়ি আমার নামটা লেখো, আমার কাজে যেতে হবে। ওকে ওকে, আই এম রাইটিং ব্রাদার। ভাগ্নে, আমরা সবাই আমাদের বউদের নিয়ে এসেছি, এবার তাড়াতাড়ি টাকা দিয়ে দাও। আরে মিসকে টাকা পরে দে, আগে আমার নামটা লেখ। ইরে মাইরি, দাদা তোমার বউ কোন হে? আগে তোমার বউকে দেখবো, তারপর নাম লিখবো। মেহু কিংকঙ্কা বউ, এবার মেরা প্রতিজ্ঞা নাম লেখা। ইরে মাইরি, এ বউ নাকি আমার বসার জাত। কিংকং, তুমি লোন নিতে পারবে না, তুমি ফেল করেছো। কেন কেন, আমি কি বউয়ের চেহারা ধুয়ে টাকা পরিশোধ করবো নাকি? এই হারামজাদা লোন মাস্টার, তোর তো দেখি ক্যারেক্টার লুজ, বউ যাদের সুন্দর তাদের লোন দিতে চাস, তাই না? না মানে দাদা, আমি সেটা বলতে চাইনি, তুমি ফেল, না মানে তুমিও পাস, এই নাও টাকা। শোনো সবাই, প্রতি শনিবার টাকা আর কিস্তির বই সহ তোমাদের বউদের এখানেই পাঠাবে, বুঝেছো? কেন কেন, বউদের কেন পাঠাবো, আমরাও তো আসতে পারি। আসলে তোমরা তো বাইরে কাজ করো, তাই বলছিলাম আর কি। বউরা কিস্তি দিতে আসলে তোমাদের কাজে কোনো ঘাটতি হবে না, তাই? মিসকে ঠিকই বলেছে, আমাদের পরিবর্তে আমরা আমাদের বউদেরকেই পাঠাবো। এই চলো সবাই। ওরে ওয়াও রে, এ মেয়ে নাকি ফুলটুসি, কি নাইস রে বাবা, মেয়ে তো ফিদা হো গায়া। আহ, টানা টানা আঁকি, খাড়া খাড়া কান, চিরল চিরল দাঁত, মেরা হার্ট ব্লক হো গায়া। এবার মনে হয় আমার কিস্তির জীবন সার্থক হবে রে। ওরে ওরে, হ্যান্ডসাম রে, আমার স্বামী থেকে বেশি সুদর্শন, এবার মনে হচ্ছে বিয়ের আগে প্রেম করা শখ পূরণ হবে। এই লোন ভাগ্নে, আমাদের টাকা দেয়া শেষ, আমরা এবার আসি। আরে হ্যাঁ হ্যাঁ, শুধু আসি নয়, তোমরা 90 হয়ে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না, যাকে পাওয়ার আমি তাকে পেয়েছি। এই যে সুন্দরী ডার্লিং, তোমার নাম কি? আমার নাম রূপা, আমি ফিজকের বউ, এই নাও কিস্তির টাকা। ইরে মাইরি, যেমন সুন্দর নাম তেমনই সুন্দর নরম হাত, এই হাত সারা জীবন ধরে থাকতে ইচ্ছে করছে। সুন্দরী, তুমি কি আমার মনের রাজকুমারী হবে? বিশ্বাস করো, প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বলো না আমাকে তোমার রাজা বানাবে? আমার লজ্জা করছে হ্যান্ডসাম, হ্যাঁ ছাড়ো, অন্য
মুখ দেখলে সব না সবই। আর সবচেয়ে বড় কথা, আমি বিবাহিত, আমার স্বামী আছে। আমি সবই জানি ডার্লিং, তোমার ওই গাইয়ের দিনমজুর স্বামীর পাশে তোমাকে মানায় না। তোমার মতো শিয়ালিনীকে তো শুধু আমার পাশেই মানায়। পাইরি, তোমাকে ফিসকে অনেক কাজ করায়, কিন্তু আমি তোমাকে রানীর মতো করে রাখবো। সত্যি বলছো? রানীর মতো করে রাখবে? হ্যাঁ হ্যাঁ, একদম তিন সত্যি। তাহলে তুমি রাজি হও বেবি? ইয়াহু, আজ মে বহুত খুশি, মেরে গার্লফ্রেন্ড জুট গয়া। বেবি আই লাভ ইউ ভেরি মাচ। আমায় নিয়ে কানা কানি রটে কথা র কুমারী, সবাই বলি বলি রে আমি নাকি মেকআপ সুন্দরী। সবাই বলি বলি রে আমি নাকি মেকআপ সুন্দরী। কি ব্যাপার বউ, তুমি এত ভোরে সাজুগুজু করছো কেন? বাপের বাড়ি যাবে নাকি? না তো, আজকে শনিবার, তোমার কি মনে নেই নাকি? শনিবার তো কি হয়েছে, আজকে কি সাজুগুজু ডে নাকি? আজকে মিসকির কিস্তি দিতে হবে, তাই সাজুগুজু করছি, ডিস্টার্ব করনি তো। ইরি মাইরি, ডার্লিং, আজকে তোমাকে হেভি লাগছে, মেকআপটা কি তুমি পার্লার থেকে করেছো? না বেবি, আমি নিজে নিজে করেছি। ওরে ওয়াও রে, ওরে আমার ডার্লিং, ডার্লিং তো দেখি সবই পারে, একদম অলরাউন্ডার গার্লের মতো। লাউ নিবে লাউ, বড় লাউ, টাটকা টাটকা লাউ, যারা লাউ নিবে তাড়াতাড়ি চলে এসো আমার কাছে। ইরে মাইরি, এত বড় লাউ তো আমি কখনো দেখিনি, এই লাউটা খেতে মনে হয় খুবই সুস্বাদু হবে। এই লাউটা কিনে আমি রূপাকে দিব, আর রূপার হাতের লাউ চিংড়ি রান্না খাবো। একি মাই ডিয়ার বউ, আমি তো লাউ কিনিনি, তাহলে তুমি লাউ পেলে কোথায়? হায় কপাল, ফুলে সারা ছজুরের ব্যাটার প্লেটে ভর্তার পরিবর্তে লাউ দিয়ে পেলেছি, এবার কি বলি? কি হলো বউ, লাউ পেলে কোথায় বলছো না কেন? আসলে স্বামী, আমি লাউটা চুরি করেছি। চুরি করেছো? বাবা, খুবই ভালো করেছো, আজ আমি অনেক খুশি তোমার উপর, আর লাউটাও খেতে দারুণ হয়েছে। আহ, বেবি বেবি, রূপা বেবি, আমি এসেছি, উঠো আমাকে লাউ চিংড়ি খেতে দাও। বেবি, তুমি এসেছো? আমি তোমার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি, চলো তোমাকে খেতে দেই। তুমি এখানে কেন? তোমার বউ কোথায়? তোমাদের কেন বলেছি কিস্তি দিতে সবসময় মেয়েরা আসবে, চলে যাও আর বউকে পাঠিয়ে দাও। আমার বউ আর আসবে না, এখন থেকে রোজ আমি আসবো, এবার টাকা নিলে নাও আর না নিলে আমি চলে যাবো। ইরে মাইরি, এটা কিন্তু ঠিক কাজ করলে না তুমি, এর জন্য তোমাকে পস্তাতে হবে, এই বলে দিলাম। হ্যালো মিসকি ডালি, তোমাকে অনেক মিস করছি, আমার চোখ দুটো তোমাকে দেখতে যাচ্ছে। ডার্লিং শোনো, তোমার স্বামী আমার সাথে আজ অনেক বাজে ব্যবহার করেছে, আমি আর এক মুহূর্ত তোমাকে ওই ফিসকের বাড়িতে রাখবো না। বেবি, তুমি রেডি থেকো, আজকেই এই মুহূর্তে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মাইদি, ওকে বেবি, আমি রেডি, তুমি বাড়ির পেছনে এসো। লোন মাস্টারের সাথে পোস্টিনুষ্টি করে শখ পূরণ হয়নি তাই না? এখন ওর সাথে পালাতে চাইছিস? শালি বিশ্বাসঘাতিনী, তোকে তো পরে দেখে নেব, তুই ঘরে বন্দি থাক, আগে ওই শালাকে টাইট দিয়ে আসি। তুমি আমার রিয়েল হিরোর কিছুই করতে পারবি নি, মিসকে আমাকে নিয়ে যাবি যাবি। বেবি, আমি কামিং, তুমি তাড়াতাড়ি আমার গাড়িতে উঠে বসো।
চলো বেবি আমার ঘরে চলো। বউ, ও বউ, শেফা কোথায় তুমি? দেখো দেখো, আমি তোমার সহকর্মী এনেছি। বউ তাড়াতাড়ি এখানে এসো। আরামদাদা শ্বশুরের বেটা, ঘরে বউ থাকতে অনেকটা বিয়ে করে এনেছিস, আবার বলছিস আমার সহপাঠী এনেছিস, তোকে পরে দেখে নিব, আগে জানি শাকচুনিকে দেখে নেই। আরামজাদি লোভী, লজ্জা করেনি আমার স্বামীকে বিয়ে করতে? আজ তোকে মেরে তক্তা বানাবো রে। আরে বৌদি মারবেন না, আমি কোনো শিয়ালিনী নই, আমি হলাম শিয়াল। এই দেখুন, আমাকে ভালো করে দেখুন, আমি ফিসকে। ওরে শালা রে, তার মানে রূপার বদলে তুই এতক্ষণ আমার পাশে ছিলি? শালা রূপা কোথায়? রূপা কোথায় সেটা পরে হবে, আগে বল রূপা কে? আমি বলছি বৌদি। কি, তার মানে এর বউয়ের সাথে তুই এতদিন পরকিয়া করতি? ধরে রে বেটা, দেখাচ্ছি মজা। ইরে মাইরি, বউ কেঁপেছে রে, মিসকে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।